এমনকি 8 অক্টোবর এত বিশাল ব্যাপার, কিন্তু অত বড় সমাবেশ সরকার সেটাকে ডিসপার্স করতে ছত্রভঙ্গ করতে কতক্ষণ লেগেছিল আপনি তো ঘুরে দাঁড়াননি, আপনি তো পাল্টা বলেন নাই, দাঁড়িয়ে যান নাই, দেখি বাইক থেকে তো বলা হয়নি কারা আমাদের এই সব অপপণ্ড করবার চেষ্টা করে, রুখে দাঁড়ান। যদি বলা হতো তাহলে কি হতো আমি জানি না, হয়তো আমি জানি না বেশি বলছি কি রাম তাদেরকে বলবে বলবে করে দেখান না, আমারটা কত লোক আছে আমি তাই করতাম, আমি করেছি অতীতে তাই, আমি যখন জাসদ করতাম আমি যে দল করতাম সেই দল লড়াইটা করতে গেছিলাম, হয়তো বাড়াবাড়ি হয়েছে টিকতে পারিনি, আমরাই যে ভালো ছিলাম তাই বলবো না সঠিক ছিলাম তা বলবো না, কিন্তু এইটা আমি মনে করি যদি সরকার পতনের আন্দোলন করেন তাহলে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে আইদার ইফ বা নাই, তাছাড়া হবে না, আর ওইটা যদি বলতে না পারেন ওইটা দেখলে কেবলই পেছনে যান কেবলই পেছনে যান, তাহলে সরকারও বুঝবে একে চাপ দিতে পারলে পিছিয়ে দিতে পারে। দেশে সরকার কত লুটপাট কি করছে এইট করা আমি আলোচনা করতে চাই না সবাই জানেন, কিন্তু এইটা বুঝবেন আমি মনে করি মানুষ হতাশ হয়েছে এইটা ঠিকটা, মানুষের মধ্যে একটা পরাজয়ের গ্লানি ঢুকেছে, পারলাম না এত কিছু করি, কিন্তু সরকার কি জিতেছে, এখন কি সরকার ভালো আছে কমফোর্টেবল কনসোলিডেটেড, এই সরকারের 3 মাসের ইম্পোর্ট ফাইন্যান্স করার ক্যাপাসিটি রেখে কর রিজার্ভ আসলে কত, অফিশিয়ালি বলছে 20 বিলিয়ন বাট ইট উইল বি নট মোর দেন 16 বিলিয়ন, কারণ আপনার ইফেক্টিভ রিজার্ভ রাখবে রাখবে তো, আমার পকেটে 100 টাকা আছে কিন্তু রিপন পায় 20 টাকা সালাম পায় 20 টাকা, তাহলে তো 100 টাকা নাই আছে 60 টাকা, আমাদের সরকারের কাছে এখন যে পাওনাগুলো আছে যে পাওনাগুলো দিতে হবে সেটা দেবার পরে এই সরকারের কাছে 3 মাস ইম্পোর্ট করার ক্ষমতা নেই, অথচ আপনি এখনো যদি ইম্পোর্টের ওই রেস্ট্রিকশন রাখেন তাহলে অনেক মানে নেহাইতি প্রয়োজনই যে একদিন ধরে আটকে রেখেছেন মানুষ এরকম মানতে পারবে না, আপনি রিজার্ভ বাড়াতে পারবেন, আপনার ওই বিদেশ থেকে যেগুলো আমাদেরকে রেমিটেন্স পাঠে সেটা বাড়বে সুযোগ নেই তো, আপনি এক্সপোর্ট বাড়াতে পারবেন, পারবেন না, হ্যাঁ একটাই করতে পারবেন যে চায়নার কাছে যাচ্ছে 20 বিলিয়ন ইউএস ডলার, যদি চায়না দেয় মানে ইকুয়াল টু 4 বিলিয়ন আর কোথাও তো পাচ্ছে না, বাকিরা বলছে তুমি আগের টাকাই দিতে পারো না, সরকার ডেট সার্ভিসিং করবে কি, তারা তাদের ইন্টারেস্টের পেমেন্ট করার জন্য বিদেশ থেকে ঋণ চাচ্ছে, গভর্নমেন্ট খুব কষ্টে আছে বাইরে থেকে দেখাচ্ছে না, হয়তো ওই যে বলে না মারলো বটে অনেক কিন্তু রক্ত তো বড় বেরোয়নি, ব্যথা পাচ্ছি খুবই কষ্ট হচ্ছে রক্ত বেরোয়নি তাই বুঝতে পারছেন না, ব্রিদিং ভেতরে ভেতরে হচ্ছে, সরকার ওই অর্থে যথেষ্ট দুর্বল, আপনি যত লুজ থাকবেন যত সময় দেবেন সরকার এটাকে কনসোলিডেট করতে পারে, কি হয় বিদেশিরা যদি দেখে যত যাই হোক না কেন এরাই তো আছে তো তার সাথে তো সে ডিল করবে, এই আইএমএফ এর কি ভাবছিল টাকা দেবেই না, তারা দিচ্ছে না এখন, এই চায়না কতদিন ধরে চাচ্ছে আমাকে তিস্তার ব্যাপার তুমি ক্লিয়ার সিগন্যাল দাও দিতে পারছে না বাংলাদেশ সরকার, চায়নাও মনে করছিল আর টাকা দেবো না, ওদের প্রেসিডেন্ট এসে যে 20 বিলিয়ন কমিট করেছিল তার 4 বিলিয়ন ও তো ডিসবার্স করেনি, তারা এখন যদি দেখে না আসলে 5 বছরই থাকবে তখন এই দেশের সঙ্গে বিভিন্ন কারণে বিদেশি শক্তি সম্পর্ক করবে, কথা বাড়াবো না আমি, আমি মনে করছি যারা মনে করছেন ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন কেমনে করা যায়, ভারতের সাথে মানে শেখ হাসিনা গভর্নমেন্টের সাথে ভারত যত কমফোর্টেবল যত অ্যাসিওর যতখানি নিশ্চিত নিরাপদ বোধ করে অন্যদের সাথে ওটা কেন ডিল করতে যাবে বলেন, যদি এমন আছে ইমার্জিং সামথিং তখন তারা ভাববে, এরকম কথা আমি মাঝে মাঝে শুনছি, ভারত তার 2 বছর পর্যন্ত দেখছে নির্বাচনটা পার হবার পরে ওরা ভাববে, কারণ এই সরকারের যে কোনো জনপ্রিয়তা নেই তারা বোঝে, হয় কি সারা দেশে বারুদ ছড়িয়ে আছে হঠাৎ করে কোথায় যেটা আগুনের ছোঁয়া লেগে দাবানল হয়ে যাবে তা তো বলা যায় না, অতএব এই ভয়টা আছে এই সরকার যখন তখন পড়ে যেতে পারে, এইরকম কথা যদি কেউ বলে তার অবজেক্টিভ কন্ডিশন আছে তাতে ওরাও ভাবে ভাবতেই পারে, আপনি যদি সেই আন্দোলনটা বিল্ড করতে পারেন তখন তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে হতে পারে, তখন আপনি বলবেন বর্ডার ক্লিনিং বন্ধ হতে হবে, কোনো জায়গায় হবে না, তুমি সব কাহিনী বলে লাভ নেই, গরু চুরি করছে গুলি করে মেরে ফেলবে তাই আমি মানবো, তুমি কেন নদীর পানি ডাইভার্ট করে দিয়ে এই যে দেখেন ফারাক্কার চুক্তি আবার আমাদেরকে 26 সালে রিনিউ করতে হবে তো,
তো সারাকে চুটি আবার কি করবেন, ফারাক্কা পয়েন্টে যে পানি আসে সেই পানি কিভাবে ডিস্ট্রিবিউট হবে, এটা তো সেই চুক্তি। তো ফারাক্কা পয়েন্টে পানি আসে না, ওরা গঙ্গা বলেন বা আরো যে যতগুলো নদী কতগুলো নদীর পানি ডাইভার্ট করছে আমি সবগুলো জানি না। ওই যে তখন কথা হচ্ছিল না গজল ডাবাতে, ওই একই কথা বলছিল পয়েন্টে যে পানি আসে। আসিফ নজরুলকে সেদিন দেখলাম উনি এক জায়গায় টিভিতে একটা আলোচনা সবাই বলছেন, সমগ্র বিশ্বে সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে পারস্পরিক যে চুক্তি হয়েছে তার মধ্যে ভারত বাংলাদেশের চুক্তি হলো সবচেয়ে নিম্ন মানের। আমাদের সরকারের তো ওগুলো বিষয় না, এই সরকারের সমালোচনা করে কি করবে, ওদের একই কথা মারো পেটো যতই করো টাকার ঘাটতি থাকবে, মাল চাই বাকি গোল্লায় যাও, এবং সেই জন্যে নতুন নতুন প্রজেক্ট বাড়ায় মানুষের পেটে ক্ষুধার আগুন বাজারে আগুন, কিন্তু তারা আবার প্রজেক্ট বাড়াবার চেষ্টা করছে। কথা বাড়াবো না, আমি মনে করি ভারতের সাথে নিশ্চিতভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, কিন্তু সেটা বন্ধুর মতোই হতে হবে, আমার কথাও তাকে শুনতে হবে তার কথাও আমি শুনবো। আর ঠিকই তো স্বাধীনতার যুদ্ধের সেই কৃতজ্ঞতা পাইয়ে কত বছর ধরে ঋণ শোধ করতে হবে, তো ঋণ তোমার নাই, আমার দেশ যদি অন্যরকম হতো তাহলে তোমার সেভেন সিস্টারের পজিশন কি হতো, আমার তো স্টেক ছিল আমি তো বলতেই পারিনি সেরকম সময় বলি নাই, কিন্তু এখন আমি শত্রুতার সম্পর্ক না করিয়ে কথা বলতে পারি, যদি আমার ভালো চাও নিজেরও যদি ভালো চাও তাহলে সম্পর্ক ভালো করতে হবে, তোমাকে উদ্ধার করে দিতে হবে, ভালো থাকবে খোলা হবে।